টিটাগড় পুরানী বাজারে ব্যবসায় নির্মীয়মাণ বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে টিটাগড় পুরনো বাজার এলাকায় সবজি ও মাছের ব্যবসায়ী তথা সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বিশ্বনাথ দাসের নির্মীয়মাণ বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়িটি তৈরি হলেও সেই বাড়িতে এখনও পর্যন্ত কেউ বসবাস করেন না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই বাড়ির ঠিক পাশেই তাদের পুরনো বাড়িতে ঘুমোচ্ছিলেন তারা, ঠিক সেই সময় একটি আওয়াজ পান, কিন্তু কোথায় বোমাটি পড়েছে তা তারা জানতেন না। পরে সকালে বাজারের এক ব্যবসায়ী এসব দেখতে পেয়ে তাদেরকে খবর দেন। কী হয়েছে আমরা জানি না, আমরা শুনেছি ওই কলোনি থেকে কোথাও ঝামেলা ফ্যামেলা হয়েছে, এটা তো কী নিয়ে হয়েছে সেটাও আমরা জানি না। আমরা সব ভাই নিজের কারবার করি, নিজের কামে কাজকর্ম করে নিজে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। সকালে উঠে আমাদের বড় বাজারের বড় যিনি, উনি ডেকে বললো কালী তোর বাড়িতে পিছনে বোম মারা আছে। সে তিনি দেখালো, তারপরে আমাদের বাজারে আমি প্রেসিডেন্টকে জানালাম। প্রেসিডেন্ট বললো ঠিক আছে, আমি মিডিয়া দাদাদের বলে দেবো, থানায় জানিয়ে দেবো, এমএলএ সাহেবকে বলে দেবো। এই নিয়ে এতটাই জানি, আর কী হয়েছে না হয়েছে জানি না। আমাদের বাড়ির পিছনে বোম মারা আপনাদের সেটা আমি দেখিয়ে দিলাম। কারা হঠাৎ করে এসে কেন কারা করলো কী মনে হয়? কারা করেছে এটা তো আমি জানি না, না আমরা দেখেছি। আমি আপনাকে এর আগেও বললাম, ঘুমিয়েছিলাম, এখনও বলছি আমরা ঘুমিয়েছিলাম, সব ভাই ঘুমিয়েছিলাম, আমরা জানি না। আপনার কি কোনো দল করেন, কোনো পার্টি করেন? আমরা কোনো দল করি না, আমার একটা মেজদা আছে, ও তৃণমূল পুরনো কর্মী, আমরা কোনো দল ফল করি না। আমার মেজদা আগে তৃণমূল কর্মী ছিল, এখনও মাঝে সাঝে যায়, সবসময় যায় না। আমাকে এটা পলিটিক্যাল কী আছে না আছে এটা বলতে পারছি না, দা কী নিয়ে ও মেরেছে সেটাও আমি বলতে পারছি না। যে করেছে সে ধরা পড়বে, সে নিজেই বলবে কী নিয়ে করেছে। অপরদিকে বিশ্বনাথ দাসের নির্মীয়মাণ বাড়ির উল্টো দিকের বাড়িতে গিয়ে বোমার স্প্লিন্টার ছিটকে লাগলে সেই ঘরে যিনি ঘুমাচ্ছিলেন তিনি রাতে জেগে উঠে দেখতে পান বোমার অন্যান্য জিনিস পড়ে আছে সেই ঘরে। আগে আওয়াজ হলো, তো আমরা ভাবলাম কি এখানে আমাদের অনেক সবজি বাজার আছে, তো ভাবলাম যেমনি আওয়াজ হয়েছে মানে টায়ার পাঞ্চার হয়েছে। তারপরে আমাদের উপরে বাড়িতে এই বাড়িতে তিনজন ঘুমায়, কালকে কী হয়েছে ভাগিস, একজন ঘুমিয়েছিল, দুজন ওই বাড়িতে ঘুমিয়েছিল, ঠিক আছে ঘুমিয়েছিল। তো দাদা উঠলো বাথরুম করতে, তো বলছে কি আমার পায়ে কী লাগছে, যখন লাইট অন করলো দেখছে দিওয়াল ভাঙা আছে, পুরেতি আছে, পুরো এই মালটা পেলাম আপনাকে দেখিয়েছি। তারপরে আমরা নিয়ে রেখেছি, আর কে মেরেছে সেটা তো জানি না, লেকিন যেটাও মেরেছে যার সাথে যা ওকে এটা আমরা জানি না, লেকিন আননেসেসারি আশেপাশের লোকটাও তো হ্যারাসমেন্ট হয়, সবাই তো ফ্রি মাইন্ডে ঘুমায়, কারো কিছু হয়ে যেত তাহলে এটা রেসপন্সিবিলিটি কার ছিল? আপনারা ঘটনার খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছেন। ঠিক কী কারণে বোমাবাজির ঘটনা তা বুঝতে পারছেন না বিশ্বনাথবাবুর পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দারা।